গ্রাম্য শালিস যার কয় আসলে দরবার এই শালিসির কোনো আগাও নেই মাথাও নেই পাছাও নেই এ শুরু হয় মশাডাঙ্গার তাল দিয়ে আর শেষ হয় ভগবান নগরের খাল দিয়ে চলেন আজকে একটা শালিস আমরা দেখে আসি গিলাম একটা খোপ ধরতি তা হুটপাট করছে না ফোন দিয়ে তো থুলি নে কি এর আমি ইমার্জেন্সি কাজ তাই তো বুঝলাম না একবার বারেক ফোন দিস একবার মানিক ফোন দিস একবার সোহেল ফোন দিস গিরে মানিক কি হয়েছে আর কোষ নে ফোন ছিল ভাই বেরিশন সে কেপিয়ে কেপিয়ে সে চকি নড়িয়ে গেছে বউ মেরে ধুক করে দো চকি কেপিয়ে বউ ধরি মারা এ লাইন কিন্তু ভালো না উই তো কথা খাইস নাই কোনো কোনায় মনে আবার আর কোনো কথা কবি না তোর সব কথা মাথার মানা কিন্তু আমি বুঝি হুশ করে কথা কবি মাতু বাসায় আমি একটা কথা কই এই জায়গায় হারানো আর মারামারি একসাথে কিন্তু সালিশ করতে হবে কোন তো আমার কোন অঙ্গ নেই ও দেখে তো বিটা মানুষই মনে হচ্ছে হারানোর কিছু তো নেই আর মাথায় ও বান্দিস কেতি ওই টিকটক করিস নাকি আরে তোমার এক ভাই তুই নাই বাইরে ডাঙ্গার বটতলা টু কালিজনপুরের মুসিবাড়ি বন্ধ হই ধাড়ি ছাগল টানিস ভেঙে করিয়ে তুই আবার টিকটক ধরলে কে আমি এই তো বুঝলাম দেখো মা তোমার সাহেব ফাও কথা কবা না ফাও কথা কবা না আমি টিকটক করি না টিকটক করি আমার পেটে ভাত থেকে আমি টিকটক করি আমার এই বউ আছে মাঝে মাঝে টিকটক করতো ওই বড় হলে ভরণ মোশন দিতে আমি ইজি বাইক বেশি ভ্যান চালাচ্ছি এখন আমি টিকটক করি না দেখ খুদ্দা দেখ এই শালা চালাচ্ছিস কোনো হ্যাঁ এর খুদ্দে একটা আন মেরে ফোনান কিছু আমি কি জ্যোতিষবিদ্যা হয়েছি নাকি হ্যাঁ নারী টিপে কুয়ে দেবো তোর কোনে কি তোর বউ কি করে সেই গল্প হেঁটে ধারটি ধরো উঁচু গলায় কত বড় দায়র আমার কাছে বিড়ি আছে ওর সাহস কত বড় করো নাকি কহ কালি মাতু বা সাহেব শোনে ও ভাই ভ্যান কতদিন ধরে চালাচ্ছেন ওই উসমান ভাই দ্বিতীয় ট্রাম্পে পাশ করার পরেতেই এই ভ্যানই চালাই এটা গান টান দেন দিনই বসে থেকে যে আলিশি ধরে গেল তালি নেও লাগিয়েই দিলাম আমার কান নিয়ে কোথায় গেলি ওই যে গেছে যার এত হালকা হলি হয় তুমি বাড়া মেম্বার ওই ওই পোলট্রির কথা খেতে রয়েছে সবসময় একা খাওয়ার ধান্দা আর রিলিফের স্টাইল ম্যান মেরে মেরে তুমি একা একা খাও তোমার ডায়াবেটিস 73% চলে গেছে তারপরে তোমার খাওয়া কমে না ভেঙে গেছে আর কান ওজন কমার দিয়ে কি হয় আর বাপু কয়ে না দেরি 1.5 কিলো করে হাঁটতেছি তাও শরীর স্বাস্থ্য কমতেছে না শরীর স্বাস্থ্য আল্লাহর দান বোঝো না হ্যাঁ বাবা তুমি থামাতে নি আরে তুই কাকে আছে আলি মাতু বা সাহেব শোনেন এই বিটাটা যাবে শ্বশুর বাড়ি আমার ভেনে উঠলো ওই যে আমাকে বেলাডাঙ্গার রাস্তাতে ভ্যানটা ছাড়লাম তারপরে হঠাৎ করে সামনে এটা কোন সময় ঘটনা ওই কালকে বিয়ান বেলা এই বিটাটা শ্বশুর বাড়ি দেশ দিলাম না কথা সত্যি দোষ তো সম্পূর্ণ এরই দেখতেছি আমি হ্যাঁ এই তো সাহস তো কা কান চড়িয়ে দেবি তুই দাদি কি করে ও বাপু আমি একটা সম্মানীয় মানুষ চেয়ারটা ভেঙে গেল তার একটা চেয়ার দাও আমি তোমার দলীয় লোক না তুমি বড় 500 টাকা চেয়ারটা কেটে ভাঙলে না তুমি নিজে বসে দিনি আ শান্তি নিজে বসো আরে কি বিড়ি দাও দিনি কি করে একটা ভোট দিয়ে টুকাইটা দেখো কি বৃত্তিবার চেয়ারম্যান স্যার আমি তোমার দলীয় লোক না নিচে বসতে হবে এই দে দে মেম্বার একটা চেয়ার দে চেয়ারম্যান স্যার হালকা পাতলা কেস
ও আমি দেখতেছি এই কেস কদিনই কার কি করছো একবার আমার কাছে কয়ে দে ওর ঘটি বাড়ি সেটটা একবার ক্লোজ করে দি খুঁড় দেখ কান টান দিয়ে ও শান্তি কাজ কাম তোর ও হালকা আর তোর কইছিস তোর বাইরে দে এই সারা মেম্বার পোলট্রি মুরগি খাবে আর খালিস করতে আসবে আর প্রতিবার একটা করে শেয়ার ভাঙ কি করে ভাইগন কথা হচ্ছে যে আজ তিন চার দিন ধরে আমি কাজ কাম করতে পারতেন না তিন চার দিন আগে যে কাশেম কানটা ছিঁড়ে ফেল দিয়েছে কানে জ্বালা যন্ত্রণা করতেছে এখন আমি গরিব মানুষ ভ্যান চালিয়ে খাই এই যে এই কানটা তো হরেন শুনতেই পারতেন না আর আমার কোনো কাজ কাম করে খাওয়ার কাজ আসছে না ওই রাত্রি যা একটু বর কাছে থাকি ওই বউ সই তাই আমার বার খোলে বুঝেছেন ওই বার খোলেতে ডাকে এই কানে আমি শুনি না ওই মাথাতে মেরে দেয় রাতি এ আমার সহ্য হচ্ছে না আর আমি গরিব মানুষ এর আপনার একটা ভিত করে দেন আমি কাজ কাম কিছু করতে পারতেন না এই তোর কান ছেড়ে তা তুই কি করছিলি হ্যাঁ খুঁড় দেখ কান টানা দিয়ে দিতে পারলি না যদি কি ক্ষতি কেটেছে টাকা লাগবে পয়সার না এটা হ্যাঁ 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 মা তুই বার বুঝেছেন কম বেশি তো আমার পাওনা হয় দিলে তো একটু ভালোই হয় নাকি চেয়ারম্যান দোষ তো তাহলে ওই সান্ডারি ও ওর আমার কাছে ছেড়ে দেন তিনি ওর পুঙ্গায় দুটো ঘা লাগিয়ে সব ঠিক করে দিচ্ছি আমি আমার কাছে ছালে বিচার বাদ দিয়ে দুই চার টাকার পাতি গ্যাঞ্জাম আমার কাছে ছেড়ে দিলে হয়ে যায় তা না তার কোনো মা বাপ নেই যে বিপাদ ইনি বেড়ে করতে যাবার দেশিও অস্ত্র নাকি আমার কথা তো শুনলেনই না এক হাতে তালি শুধু শুনতেছেন আমার কি আছে তা শুনবেন না আমি ভদ্র ছেলের মতো শুকরি দেখতে চলতেছিলাম বাইসাইকেল চালাচ্ছি পরে কি দিয়ে কি আছে আমি কিছু জানি এত বিয়াদ সারা তো চরম লেভেলে বিয়াদ তাহলে চেয়ারম্যান টান দিয়ে দিলাম চেয়ারম্যান সে আপনি আমার ঘটনা পুরো শুনবেন না এটা আমার গণতান্ত্রিক অধিকার না শুনে জান আমার কথা দশ সত্তর তুই আবার কি কবি এই শোন তুই ভ্যানালা ভ্যানালা মতো থাকবি তোর কান বাম ডাসিডিস তাই না তোর দানিটাও টেনে ছিঁড়ে বিলে দিবা আরিস তো খালি ভ্যানালাগে সাথে আর একটি কথা হবে না সামান্য একটা গুতনে রাস্তায় কান ছেড়ে ছেড়ে হয়ে গেল আমার ভুইতি কচু আছে আমি প্রত্যেক দিন দুই কেজি করে কচু দেবো তাও চেয়ারম্যান সাহেব আমি টাকা পয়সা দিতে পারবো না আমি আগের থেকে কিন্তু কয়ে দিচ্ছি চেয়ারম্যান ভোটের মধ্যে কিন্তু উগারের গোষ্ঠী আন্দাস মার্কাই ভোট কে টাকা দিবি না এই টাকা দিবি না টাকা আমি কি কইতো আমি তো হাওয়ারি বড় লোক না আর কান ছিঁড়ে সেলাই করে দিলি হয়ে গেল তা কথা ঠিক তুই কানটা সাথে করে নিয়ে গেলি ওই যে সাকাত আছে ভালো কাটিবি সুদ দিয়ে সেলাই করে দিলি তোর কান ঠিক হয়ে যায় তুমি মারা চুপ করো তুমি পোল্ট্রি খাওয়া ছাড়া তো কিছুই বোঝো না গরিব গুরো লোকজন দলে মেশে গরুর গোশ কি ইনতি পারে ওই পোল্ট্রি রান্ধে ওই খেয়ে দলে মিশই নেই হ্যাঁ মেম্বার ব্যাগ কেলে কথা কান কইলো কই আছে ব্যাগ কেলে কথা কান সে কান কার কানে জায়গা আছে কান যখন ছিঁড়ে ফেলে দিয়েছে সেটা দেশে নারী কুকুর নিয়ে দৌড় মারিতে ও কান কেমন খিদে পাইছি হ্যাঁ হ্যাঁ সে কুকুর কান নিয়ে মারলো দৌড় পাঁচ পাঁচ দৌড়িলাম তা ধরতে পারলাম না কি কাজটা কইরে দেখো দিনি এই সামনার কান কত সেনা সেনেছে আমি কি মুলায়ম ছিল এই তা ওই কুকুরি যখন কান নিয়ে দৌড় মেরেছে পাশায় যদি আদলা দিয়ে ঠাপ দিলি ঘাউ করে উঠলি তো কানটা পুড়ে যায় নেটা চুকে যায় কি কাজটা করিয়েছে আসছে না হইলো না যা ভাই বিটা ওই কানটা খুঁটিয়ে নিয়ে যায় সাকার ডাক্তারের কাছে গেলি ভালো করে সুতো দিয়ে সেলাই করে দিত কানটা আটকে যেত বারবার মেম্বার দেরি কথা করছে চেয়ারম্যান সাহেব ওই আপনি থেকে সঠিক মন্ডল নাম্বার করে দে আচ্ছা তুই কি চাচ্ছিস কত দিনই তুই কি করলি খুশি হয় সেটা কো আমি আর কি চাবো আপনারা মায় মুরব্বী রয়েছে আপনারা সবই তো বোঝেন চেয়ারম্যান মেম্বার গ্রামের নেতারা রয়েছে আমার এক কান গেছে একটা অঙ্গ পতন হয়েছে তারও একটা অঙ্গ পতন হোক নাহলে আমার টাকাটা দিয়ে দিক আমি তো এটাই চাই তোর মানে এই কান দিয়ে শোনার ইচ্ছাও নেই চেয়ারম্যান সাহেব মারামারি কাজ হুট করে হইয়া গেছে আর কান মান কমিন ছিড়িয়ে গেছে একে আমি কি ইচ্ছা করে করেছি যে জন্য আমার টাকা দেওয়া লাগবে দেখো দিনি টাকা দিবা না তাহলে কান দাও তোমার কানটা আমি কাটেম ছিল ছিদরে সেলাই করে লাগাই নি দুই কেজি কসুর নিলি নিবি না নিলে আমার জেল ফাঁসি যাই হোক আমি কিছুই পারবো না টাকা পয়সা চেয়ারম্যান সাহেব মাঝে মাঝে মারামারি বাদলি আমার পক্ষে হে লাঠি ধরে এর কাছ তো টাকা পয়সা সোয়া যায় কথা ঢাকুন শুনেছেন টাকা ইয়ে দেবে না ও দেবে না তা আপনারা ময় মুরব্বীরা রয়েছেন গ্রামে তো টাকাটা উঠিয়ে তাহলে আমার দেন টাকা আমি কোনে পাবো আমার এক পাঁচ বছরের মেয়ে আছে ওই কলমির শাক বাজারে উঠোয়
ওই বেশি আমার চাল কিনে খাওয়াই, আমি টাকা কোনে পাবো? ওই মাঝে মাঝে দলে মেশে ওই পোলট্রি ইডা সিডা হয়, সেইটা খেয়ে আমি পেট পূরণ করে বাসি। সামান্য দু পাঁচটা টাকা জানি আমার এখানে টাকা আমার গার্ফার দিয়েস এই তাহলে এক বিশ ত্রিশ টাকা দিবা না যা। দেখো সাবধান ভাই ছেলে দেরি করতে কেনা, ওই রাজার দোকানে এমনিতেই বিল আমার 900 টাকা, টাকা দাও আগে। টাকা কার কাছে চালি, দেখ কানে কেন আনিয়ে দিই। কত বড় সাহস ওর, বয় 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 শালিশটা ডেকে আমি সাইফা কাজ করেছি, বারবার খালি আমার উপরে আক্রমণ দুই তিন মিনিট পর বার। ওই তাছে এক কাজ করো ম্যাম বাসি আর ম্যাম, ওই তোমরা কাজ করে কান নিয়েছো কানে এখানে নিয়ে নাও, সমান সমান করে তো নেটা শিখে যাক। খুব ভাবিয়ে দেখলাম তোর কান হারিয়েছে, খুবই উপকার হয়েছে। হ্যাঁ কান হারিয়েছে উপকার হয়েছে? হ্যাঁ তোর কপাল খুলিয়ে গেছে, তোর আর ভ্যান চালিয়ে খাওয়া লাগবেস না। বা ইজি বাইক দেবেন নাকি? আরে না তোর কাজ করেই খাওয়া লাগবে না। বা তাহলে আমার বসা করে খাতে দেবো কিটা? মেলা ভাবিয়ে দেখলাম তোর শ্রবণ প্রতিবন্ধীর ভাতা আমরা সবাই মিলে থাইকে এই চেয়ারম্যানের দিয়ে কইরা দিবা নে। বাহ শেষ পর্যন্ত প্রতিবন্ধীর ভাতা, তিন চার দিন আগেও তাই ভালো ছিলাম। ওরে সাপ নিস নে, অতি ভালো পয়সা আর কি কুমিয়ে ঠিমে গেল, অনেক গুঞ্জন রঞ্জন শোনা গেছে, আর কোনো দেরি কথা না কয়ে হাতে হাত মিলো বুকে বুক মিলো যা, না হলে খুরকান দেখিস ধার আবার কুমিয়ে কুমিয়ে গেছে। যা যা ওই যে বাংলা ছবি ডিপজাল খেবে, আমি জানি ভাই বাংলা ছবি দেখি তো, আমার বাড়িতে জানা ছিল শালিশ কিরাম হবে না। কসু তো তালি মানে আমার রাত দিয়া লাগতেন না, প্রতিবন্ধী ভাতা তো পাচ্ছিস। তুমি এমনি এমনি সার পেয়ে যাচ্ছ এ ভাবে না, ওই সন্ধ্যার সময় 2 কেজি পোলট্রি লাইনটা আমার ডাক দিয়ে ওই চেয়ারম্যান আর মাতুব্বার জন্য নাচ টের পাই। হ্যাঁ কানে কানে আবার কি ফোঁস মারি আসলি? না ওই বুঝলাম যে পরবর্তীতে নেটা গাঞ্জাম যেন আর না করিস। আমি জানতাম কিরাম খালি সময় আমি আগাতে জানা ছিল, খামাকা মায়ের খেলাম, কানটা হারালাম, ভ্যান্ডা চালাক পাতিন না, বর কথা শুধু পাতিন না, এক কানে শুনতেন না, ভালোই হচ্ছে আমি বুঝতে পারিলাম। কিন্তু এ যে এই কাশেমের পরিকল্পিত আক্রমণ ছিল এ আপনারা বুঝলেন না, ঘুরিয়ে মনে হচ্ছে আবার ধার দেওয়া লাগলো। এই আমি সারা এই তল্লাটে পরিকল্পিত আক্রমণকারী আর কি আছে? হ্যাঁ তোর কান এইখানে ফেলে দেবো, কথাটা খুব হিসেব করব। যা বুকে বুকে বুক মিল, চেয়ারম্যান কি কও পরিকল্পিত হামলা বলতে তোরা কি বুঝার চালি? এ পরিকল্পিত হামলা না থাকি আপনারা কিছু বোঝেন না, এই কাশেম হচ্ছে দৈনিক গেলে আমার বাড়ির আশপাশে ঘুর ঘুর করবে, আর আমার মেয়ে লোকটা বাড়ি থাকে, আর আমি হচ্ছে ওই বাজারঘাটে ভাড়া মেরে বেড়াই, আর ওই সুযোগও নাই। আর মাতা সিয়া কসে চেয়ারম্যান এলো ঘনিষ্ঠ মিশে কথা, এ যে বিয়ে করেছে তাও জানি না আমি। আজাদ ভরা ভরা কত বড় নেমো খারাপ, আমি কথাবার্তা দেখো দিনি। চেয়ারম্যান সাহেব এই বিটাই হচ্ছে আমার ওই বউ ভাতে খাদনদারি করিল, এই মেম্বার কাল ছাক্কি, এই মেম্বার যাইয়ে ফাও খেয়াইলো, আর ওই টুকাই আমার ওই বিয়ের গাঠেতে 1000 টাকা চান্দা নিল। কিরে বিয়ের গেটেতে চান্দা ধরেছিস কা? চান্দা করে ধরলাম, বিয়ে থা কইছে শ্বশুর বাড়ি বড় লোক খেলাতে স্বাগতম দিলাম, খুশি 1000 টাকা দিল। ও চান্দা কই তোর বিয়েতে আমি সাক্ষী দিলাম, সাক্ষীরাটা দাম নেই আমি ফাও খাইলাম। হ্যাঁ তোর কাঠ কিরা করে দেয় তা আমি দেখ পানি, কাঠ না প্রতিবন্ধী কাঠ। হ্যাঁ তাহলে তো সালিশ মিটেই গেল। হ্যাঁ তাহলে আমি উঠলাম চলে গেলাম, যে আসছো 500 টাকাও হাতে দিলে না হাতে দাও। চেয়ারম্যান 200 টাকা দিয়ে গেলে ভালো হইতো, টাকা পয়সার খুব সংকট তো, এলাকায় পাট বড় হয়নি এখনো। টাকা তোর আমি পরে দেখছি, তোর কান কিন্তু এটাও সাবধান না রাখিস, এটুকু টাইমে ছিঁড়ে হিলে দিবা না। দেখো দেখো মাতুবা সাহেব কিছু শুনেছ? তা শুনবা কা সরজমিনে ফেলে আবার হুমকি দিয়েছে, এই কানু ছিঁড়ে নেবে হুমকি দিয়েছে। তোমার জন্য মনে হচ্ছে জীবনে পোস্ট পাস কম দিছি? এই আর তোর কোলাকুলি কিটা করতে গিয়েছে, টাকা তুই দিবি 1000, তুই দিবি 1000, কোনো চেয়ারম্যান নাম্বার ছাড়ানোর সময় আমার নাই। এক কান এটাও দেখ পানে, এটাও দেখ পানে, তুমি যেটা নেটা করবা আর চেয়ারম্যানের কথা শুনতে হবে আমার, তাই নাকি? তোমার তোর 500 দিবা নে, কোনো ভাগ করে নেতা, তুই টাকা দিবি 1000, তুই টাকা দিবি 1000, হাট 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 কি করে মাথা করতে নেই টাকা। এই চেয়ারম্যান এই পায়ালা চেয়ার নিয়ে দাও। আরে তোমার কে ওই কাশেম তোর বোর্ড ডিস্টার্ব করে কি করে ওইটা আমি দেখতেছি, তোর বড়ি মো নাম্বারটা আকাশ দিয়ে দাও, আয় তোর বড়ি মো নাম্বার কান দে আমি দেখতেছি। তুমি পাগল খাবাও আমার বড়ি মো নাম্বার তোমার কাছে দিচ্ছি। ওই দাঁত কি করে